আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। জুকি ডিডিএল 870027 প্লেন মেশিনের লক স্টিচ প্লেন মেশিন। এই মেশিনে আমাদের স্টিচ কিভাবে লক করা যায় সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাব। কারণ অনেক সময় অপারেটররা স্টিচ নিজেরাই পাতলা করে ফেলে, যে কারণে অনেকেই অনেক সময় কন্ট্রোলারদের সাথে ঝামেলা তৈরি হয়, তো স্টিচ বারবার ঘন পাতলা হয়ে যায়। এই সমস্যা সমাধানের জন্যই আমরা স্টিচটাকে কীভাবে লক করা যায় সেই সমাধানটা আমি আপনাদেরকে দেখাব। তো বন্ধুরা, প্লেন মেশিনের স্টিচ কীভাবে লক করতে হয় দেখুন। আমাদের বর্তমানে স্টিচের এই রেগুলেটরটা একেবারে বাড়ানো আছে, একেবারে বাড়ানো আছে। তো এখন আমাদের স্প্রে দেখেন, স্প্রেটা একটু বড় আছে। তো আমরা এই স্প্রেটাকে সঠিকভাবে, মানে বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী 1 ইঞ্চিতে কয়টা স্প্রে লাগবে সেটা মাপ দিয়ে তারপরে আমরা স্টিচটাকে লক করে দেব। তো এটা আমরা কীভাবে করব দেখেন। আমরা প্রথমে স্টিচটাকে যতটুকু দরকার ততটুকু করে নেব। স্টিচটাকে আগে আমরা পরিমাণ মতো মাপ দিয়ে নেব। দেখেন আমাদের এসপিআইটা এখন ঘন আছে। আমরা ধরে নেই যে আমাদের এসপিআই এখন বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী আছে। তো এখন আমরা কিভাবে এটাকে লক করব, কিভাবে লক করব এবং লক করলে অপারেটরটা কিভাবে এটা ঘুরে যাবে না, অটোমেটিকভাবে ঘুরে যাবে না, বা এটাকে পাতলা করা যাবে না। তো বন্ধুরা লক্ষ্য করবেন, এটা হচ্ছে স্টিচ রেগুলেটর। আমি এটাকে খুলে দেখাই, এটাকে আমি একটু খুলে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমার এটা স্টিচ রেগুলেটর। এই রেগুলেটরের এখানে দেখেন, এখানে এখানে একটা বিট আছে, এখানে একটা বিট আছে, এখানে একটা পিন আছে। এই পিনটা মুভ করে, ঠিক আছে, এই পিনটা মুভ করে। তো এই পিনটা আমরা যখন আমাদের এসপিআইটা সঠিকভাবে রেখে মাপ দিয়ে রেখে আমরা এটাকে খুলব, খোলার পরে আমরা কি করব, এটাকে এই যে দেখেন এই অংশটা, উঁচু অংশটা, এই অংশটা আমরা এখানে এভাবে বাজিয়ে দেব, এটার সাথে পিনের সাথে বাজিয়ে দেব, দিয়ে আমরা এটাকে টাইট দিয়ে দেব। দেখেন তাহলে কিভাবে আমি করতেছি। দেখেন আমার এই স্ক্রুটা টাইট দেব না, প্রথমে এই স্ক্রুটা টাইট দেব না, আমি আপনাদেরকে আগে দেখিয়ে নিলাম ভালোভাবে বোঝানোর সুবিধার্থে। তো আমি স্ক্রুটাকে লুজ দিয়ে রেখেছি, আমার কিন্তু রেগুলেটর ঘুরতেছে না এখন, আমার শুধু উপরের এই এটা ঘুরতেছে। তো এটাকে লুজ দেওয়ার পরে আমি একেবারে এভাবে বাম দিকে রেখে একেবারে সর্বোচ্চ এসপিআই এই 5 নাম্বার, দেখেন এই 5 বরাবর আমি রেখে এটাকে টাইট দিব, টাইট দিলাম। এখন আমার এসপিআইটা ঘন হবে কিন্তু পাতলা হবে না, পাতলা করতে গেলে আমার ওখানে লক হয়ে যাবে। তো দেখেন আমি এখন সর্বোচ্চ দেয়া আছে, সর্বোচ্চ পাতলা করা আছে, 5 নাম্বারে দেয়া আছে। তো দেখেন আমার কিন্তু এসপিআই কিন্তু ঘন আছে। চাইলেও এখন আমি যদি এটাকে ঘুরাই বা কেউ যদি এটাকে ঘুরায় আর পাতলা করা সম্ভব না। এইভাবেই আসলে প্লেন মেশিনের স্টিচ লক করা যায়। বন্ধুরা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।